এখন থেকে আর গণপরিবহনে চলাচল করার সময় আপনাকে নগদ টাকা ক্যারি করতে হবে না। আপনাকে বাসে উঠে ভাঙতি নিয়ে কন্ট্রাক্টরের সাথে ঝগড়াঝাটি করতে হবে না, সেই সাথে ভাড়া নিয়েও কথা কাটাকাটি করতে হবে না কন্ট্রাক্টরের সাথে। তার কারণ চলে এসেছে র্যাপিড পাস, এইটা এমন একটা কার্ড। এই কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে গণপরিবহনে আপনাকে নগদ টাকা দিয়ে ভাড়া দিতে হবে না। এই কার্ডটি আগে থেকে রিচার্জ করা থাকবে, আপনি জাস্ট এই কার্ডটি তাদের মেশিনের সাথে পাঞ্চ করবেন এবং আপনার ভাড়া পেমেন্ট হয়ে যাবে। এই কার্ডটা এমন একটা কার্ড যেই কার্ডটা আপনার কাছে থাকলে আপনি মেট্রো রেল সহ যত ধরনের গণপরিবহন আছে সকল গণপরিবহনে আপনি চলাচল করতে পারবেন। এর জন্য আপনাকে নগদ টাকা ভাড়া দিতে হবে না। সেই সাথে এই র্যাপিড পাসের আরও কিছু সুবিধা রয়েছে। কিভাবে এই কার্ডটি নিতে হয়, কোথা থেকে নিতে হয়, কিভাবে রিচার্জ করতে হয়, এই কার্ডটা মূলত কিভাবে এটা ব্যবহার করতে হয়, সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। তাই র্যাপিড পাস সম্পর্কে যারা ধারণা নিতে চান তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতে চলুন জেনে নেই এই র্যাপিড পাসটা মূলত কি। র্যাপিড পাস হলো এক ধরনের স্মার্ট কার্ড যেটা সোনি কর্পোরেশন তৈরি করেছে। এটা সোনি কর্পোরেশনের তৈরিকৃত একটা NFC স্মার্ট কার্ড। এই স্মার্ট কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে এই স্মার্ট কার্ডের সবথেকে বড় যে সুবিধা সেটা হলো আপনাকে স্টেশনে গিয়ে বা কোনো কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। যারা মেট্রো রেলে ভ্রমণ করেন তারা কিন্তু জানেন যে মেট্রো রেলের টিকিট করার জন্য কিন্তু লাইনে দাঁড়াতে হয়, কিন্তু র্যাপিড পাস আপনার কাছে থাকলে তাহলে আপনাকে কিন্তু আর লাইনে দাঁড়াতে হবে না। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু নীল কোট পরিহিত একজন ভদ্রলোক সে লাইনে না দাঁড়িয়ে সরাসরি স্মার্টলি তার র্যাপিড পাসটি পাঞ্চ করে মেট্রো রেল স্টেশনের ভিতরে ঢুকে গেল এবং সবাই অবাক হয়ে গেল। আপনি চাইলে ঠিক এভাবেই র্যাপিড পাস ব্যবহার করে মেট্রো রেলে ভ্রমণ করে সবাইকে কিন্তু অবাক করে দিতে পারেন। এটার সুযোগ কিন্তু বর্তমানে আপনার রয়েছে। সেই সাথে এই কার্ডটিতে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে রাখতে পারবেন, যেমনটা আপনি মোবাইলে ব্যালেন্স রিচার্জ করেন ঠিক এইভাবে এই র্যাপিড পাস কার্ডের ভিতরে রিচার্জ করে রাখবেন। যখন আপনার ভ্রমণের প্রয়োজন পড়বে তখন আপনি কার্ডটি ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন। শুধু তাই নয়, এই কার্ডটি ব্যবহার করে বর্তমানে মেট্রো রেলে ভ্রমণ করলে আপনি 10% সার পাচ্ছেন। সেই সাথে যদি আপনার কার্ডের ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে একবার ট্রাভেল করতে পারবেন এবং পরবর্তীতে যখন আপনি কার্ডটি রিচার্জ করবেন তখন সেই ট্রাভেল পরিমাণের যে টাকাটা সেই টাকাটা সমন্বয় করা হবে। তার মানে কার্ডের টাকা শেষ হয়ে গেলেও আপনি একবার এই কার্ডটি ব্যবহার করে ট্রাভেল করতে পারছেন। বর্তমানে এই র্যাপিড পাস ব্যবহার করে আপনি কিছু নির্দিষ্ট রুট রয়েছে যেগুলোতে আপনি বাসে ভ্রমণ করতে পারবেন, সেই সাথে মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন। তবে খুব শীঘ্রই এই র্যাপিড পাস দিয়ে ঢাকা শহরের যত গণপরিবহন রয়েছে সকল গণপরিবহনে আমরা ভ্রমণ করতে পারবো। সেই সাথে হয়তোবা আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেইগুলোতেও আমরা ভ্রমণ করতে পারবো এই কার্ড দিয়ে। এবার চলুন জেনে নেই এই র্যাপিড পাসটা আপনি কোথায় পাবেন, কিভাবে নেবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং এটার জন্য কি কোনো টাকা পেমেন্ট করতে হয় কিনা এই সকল বিষয় জেনে নেই। বর্তমানে র্যাপিড পাস মেট্রো রেলের কিছু নির্দিষ্ট কাউন্টার রয়েছে যেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এবং ডাচ বাংলা ব্যাংকের কিছু নির্দিষ্ট ব্রাঞ্চ রয়েছে যেগুলো থেকে আপনারা এই র্যাপিড পাসটাকে কালেক্ট করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের কোন কোন ব্রাঞ্চ থেকে আপনি কার্ডটা নিতে পারবেন এবং কোন কোন মেট্রো রেল স্টেশন থেকে আপনি কার্ডটা নিতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিও ডিসক্রিপশন বক্স পড়লেই আপনি লিস্টটা পেয়ে যাবেন। এবার চলুন জেনে নেই যে যদি আপনি এই র্যাপিড পাস নিতে চান তাহলে আপনাকে কী করতে হবে। যদি আপনি র্যাপিড পাস নিতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে একটি র্যাপিড পাস কার্ড কালেক্ট করতে হবে। বর্তমানে র্যাপিড পাসের জন্য কোনো প্রকার মূল্য নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে আপনাকে কার্ডটা দেওয়া হবে। তবে কার্ড নেওয়ার সময় আপনাকে 200 টাকা জামানত হিসাবে দিতে হবে এবং 200 টাকা রিচার্জ করতে হবে। তার মানে 400 টাকা পেমেন্ট করলে আপনার 200 টাকা কার্ডে রিচার্জ করা থাকবে এবং 200 টাকা জামানত হিসাবে দেওয়া থাকবে। এবং কোনো সময় যদি আপনি র্যাপিড পাস ফেরত দিতে চান তাহলে কাউন্টারে এটা নির্দিষ্ট জায়গাতে ফেরত দিলে পরবর্তী এক কর্মদিবস পরে আপনাকে 5% কেটে রেখে বাকি টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এছাড়াও যদি কার্ডটি হারিয়ে যায় কিংবা ড্যামেজ হয়ে যায় তাহলে আপনি আবারও 200 টাকা জামানত দিয়ে পুনরায় কার্ডটিকে সংগ্রহ করতে পারবেন মেট্রো রেল কাউন্টার এবং ডাচ বাংলা ব্যাংক থেকে। মেট্রো রেল কাউন্টারের TOM যে মেশিনগুলো রয়েছে এগুলো থেকে আপনি চাইলে 20 টাকা থেকে নিয়ে রিচার্জ করতে পারবেন, সর্বোচ্চ 1000 টাকা, এবং প্রতিবারে আপনি সর্বোচ্চ 1000 টাকা করে রিচার্জ করতে পারবেন। সেই সাথে সর্বোচ্চ 10000 টাকা আপনি এই কার্ডের ভিতরে রিচার্জ করে রাখতে পারবেন। আর ডাচ বাংলা ব্যাংক থেকে যদি আপনি রিচার্জ করেন তাহলে সর্বনিম্ন 100 টাকা থেকে রিচার্জ করতে পারবেন, প্রতিবার সর্বোচ্চ 1000 টাকা করে রিচার্জ করতে পারবেন এই কার্ডটিতে। পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো যে কীভাবে কার্ডটি রিচার্জ করবেন আপনি TOM মেশিন থেকে, সেই সাথে কীভাবে ব্যালেন্স জানবেন, এই সকল বিষয় নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও দেবো। এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ওকে, তো আপনি ডাচ বাংলা ব্যাংক অথবা মেট্রো রেলের নির্দিষ্ট কাউন্টার থেকে একটা র্যাপিড পাস সংগ্রহ করবেন।
র্যাপিড পাস সংগ্রহ করার পর আপনাকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে আপনি চাইলে মোবাইল ফোন দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন। র্যাপিড পাস নেওয়ার জন্য আপনি যেটা করবেন, শুরুতেই আপনি rapidpass.com.bd এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। আপনাদের সুবিধার জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার আপনি এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামের একটা অপশন রয়েছে, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর এইখানে আপনি যে র্যাপিড পাস কার্ডটা কিনেছেন সেই র্যাপিড পাসের যে কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। এরপর নিচে এখানে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস টাইপ করে দিবেন। এরপর আপনি এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করবেন। এবার এইখানে দেখতে পারবেন একটা ভেরিফিকেশন টোকেন চলে গিয়েছে আপনার ইমেইলে। সেই ইমেল থেকে 2 মিনিটের ভিতরে ভেরিফিকেশন টোকেনটি এখানে টাইপ করে দিবেন এবং সাবমিটে প্রেস করবেন। টোকেন দেওয়ার পর এখানে সাবমিট লেখাতে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পারবেন আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এবার এই জায়গাতে আপনাকে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। শুরুতে এইখানে আপনার নাম এনআইডি কার্ড অনুসারে ইংরেজিতে লিখবেন, মাতার নাম ইংরেজিতে লিখবেন, পিতা বা স্বামীর নাম ইংরেজিতে লিখবেন, এখান থেকে জাতীয়তা সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করবেন, জন্ম তারিখ দিবেন এই জায়গাতে। এই জায়গাটাতে আপনার পরিচয়পত্রের শ্রেণীর ধরন নির্বাচন করুন। এই জায়গাটিতে আপনি আপনার পরিচয়পত্র কোনটা দিবেন, জাতীয় পরিচয়পত্র হতে পারে, জন্ম নিবন্ধন হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। তো এখান থেকে আমি জাতীয় পরিচয়পত্র দিব। এবার এখান থেকে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি সিলেক্ট করবেন বা টাইপ করে দেবেন এখানে ইংরেজিতে। পেশা ইংরেজিতে লিখে দিবেন, মোবাইল নাম্বার ইংরেজিতে লিখে দিবেন, এখানে ঠিকানা ইংরেজিতে দিবেন এবং অন্যান্য কোনো তথ্য যদি দিতে চান আপনি তাহলে সেইটা এখান থেকে দিয়ে প্রসিড লেখাতে ক্লিক করবেন। সকল তথ্য দেওয়ার পর এখান থেকে প্রসিড লেখাতে ক্লিক করলাম। এরপর আপনি দেখতে পারবেন আপনার তথ্যগুলো আবারও আপনার সামনে শো করবে। এবার এখানে আপনার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফর্মটি সফলভাবে জমা হয়েছে। অনুগ্রহ করে আপনার ইমেল চেক করুন। আমরা আপনাকে রেজিস্ট্রেশন ফর্মের একটা পিডিএফ ফাইল পাঠিয়েছি। আমাদের অ্যাডমিন আপনার তথ্য সঠিকভাবে যাচাই করে কার্ডের স্ট্যাটাস আপডেট করবেন। রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট হয়ে গেলে আপনাকে আপনার ইমেইলের ভিতরে আপনি যে রেজিস্ট্রেশন ফর্মটি দিয়েছেন সেটা কিন্তু পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে। সেটাকে আপনি সংরক্ষণ করবেন, আপনার কাছে রেখে দেবেন, পরবর্তীতে কিন্তু এটার প্রয়োজন পড়বে। আপনি যখন থেকে রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করবেন তখন থেকে 24 ঘন্টার ভিতরে ম্যাটেরিয়াল কর্তৃপক্ষ আপনার ডিটেলস যাচাই করে আপনাকে ভেরিফাই করে দেবে। ভেরিফাই করার পর আপনি 24 ঘন্টা পরে rapidpass.com.bd এই ওয়েবসাইটটিতে আসলে আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে আপনি দেখতে পারবেন এখানে আপনার নিবন্ধন যাচাই করুন নামের একটা অপশন রয়েছে। এই জায়গাটিতে আপনি আপনার র্যাপিড পাসের নাম্বার অথবা রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি উঠিয়ে যাচাই করুনে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন আপনার কার্ডটি যাচাই হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন আপনার নিবন্ধিত তথ্য, দেখতে পাচ্ছেন এখানে আমার নাম চলে আসছে এবং র্যাপিড পাসের নাম্বার চলে আসছে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কার্ডের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ, তার মানে আমার কার্ডটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন থেকে আমি কিন্তু এই র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করতে পারবো। বর্তমানে এই ওয়েবসাইটটিতে এই কার্ডের ব্যালেন্স শো করতেছে না, তবে খুব শীঘ্রই এই র্যাপিড পাসের মোবাইল অ্যাপ্লিকেশন বের হতে যাচ্ছে যেটা প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। আশা করছি সেই অ্যাপ্লিকেশনটা বের হলে আমরা মোবাইলের মাধ্যমে হয়তো বা মোবাইল ব্যাঙ্কিং দিয়েও এই কার্ডটা রিচার্জ করতে পারবো, এরকম সুবিধা হয়তো বা ফিউচারে আসবে। সেই সাথে মোবাইলের অ্যাপের মাধ্যমে এই কার্ডটার সকল ডিটেলস হয়তো বা আমরা খুব শীঘ্রই জানতে পারবো। বর্তমানে এই র্যাপিড পাসটা যে আপনার জন্য ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক বিষয়টা কিন্তু এমন নয়। এই কার্ডটা আপনি চাইলে নিতে পারেন, আপনি চাইলে নাও নিতে পারেন। যদি আপনি মনে করেন যে আমার প্রতিদিন মেট্রো রেলে কিংবা গণপরিবহনে জার্নি করতে হয় সেই ক্ষেত্রে আমি কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে চাই না, ভাড়া নিয়ে হ্যাসেল করতে চাই না, তাহলে আপনি চাইলে একটা র্যাপিড পাস নিয়ে নিতে পারেন। এছাড়াও যেহেতু ভবিষ্যতে আমরা যারা ঢাকা সিটিতে চলাচল করি তারা যেহেতু গণপরিবহন ব্যবহার করব এবং ফিউচারে যেহেতু এই কার্ডের মাধ্যমে আমাদেরকে পে করতে হবে, তাই আমাদের উচিত এখন থেকেই এই কার্ডটি ব্যবহার করা বা এই কার্ডে অভ্যস্ত হওয়া। আশা করছি আপনারা র্যাপিড পাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন। র্যাপিড পাস কি, এটা দিয়ে কি কি সুবিধা রয়েছে, এটা কোথা থেকে নিতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, সকল বিষয় নিশ্চয়ই আপনারা এই ভিডিওটি দেখে বুঝে গেছেন। তারপরেও যদি র্যাপিড পাস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।